রোববার দিন, রাস্তাঘাট একদম খালি খালি। মেলার সামনের দিকে একটু ভিড় আছে, মেলার থেকে মানুষ বের হচ্ছে। এই সাইডগুলো একটু ভিড় আছে, কারণ মেলা আছে তো, তার জন্য মেলাতে মানুষ আওয়া যাওয়া করছে। আর সন্ধ্যাটা হয়ে যাচ্ছে, সন্ধ্যার পরে লাইটিংগুলো আরও ভালো লাগবে। মন্দিরে তো এলাম, এখন 5:10 বাজতে চললো, তো এখন প্রার্থনা শুরু হবে। তো প্রার্থনাটা করবো ভাবছিলাম, প্রার্থনা পাবো না, না এসে মানে প্রার্থনাটা পেলাম, তো খুব ভালো লাগলো। আর এই যে একজন আমার পিছনে দেখুন, চশমাওয়ালা, তো উনি আজকে 12:00 সময় শিলচর থেকে এখানে এলেন, ওনাকে নিয়ে এলাম। মামা, মামি, মা, ভাই, ওরাও আসবে। দেখুন মন্দিরটা এত ভালো লাগছে, সন্ধে হয়ে যাচ্ছে, কিন্তু মন্দিরের কালার এত সুন্দর, মন্দিরটা এত আলো, এত ভালো লাগছে, মানে কি বলবো। আমি তো পুরো মানে মন্দির যাইনি, শুধু ঠাকুরের মন্দিরেই আছি, খুব ভালো লাগছে। ওই যে দেখুন মন্দিরটা, মন্দিরের দরজা দরজা সব খুলে গেছে, এখন প্রার্থনা শুরু হবে। মন্দির তো এত বড়, 1000-1500 মানুষ একসাথে প্রার্থনা করতে পারে, তো উৎসব ছাড়া তো আর সব মানুষ একসাথে হয় না, যখনই উৎসব হয় তখনই একসাথে সব মানুষ হয়। আজকে আছে 20-25 জনের মতো আছি। প্রার্থনা শেষ করে নিয়েছি, এখন 5:45 মতো বাজে, তো আজকে তাড়াতাড়ি সৎসঙ্গটা আরম্ভ হয়ে যাবে, কারণ এখানে মানে মন্দিরের সৎসঙ্গ শেষ করে তারপর আমাদের বাড়ির কিনারে যে সৎসঙ্গ হবে এখানে ওরা যাবে, তো তার জন্য তাড়াতাড়ি করছি। আর আমি গেটের সামনে এলাম, কারণ ভাইটা পড়তে গেছিলো তো 3:30, তো পড়ার থেকে সুজা মন্দিরে চলে আসবে, তো ওর জন্য অপেক্ষা করছে, ফোন করছিলো, ও মানে পড়া শেষ হয়ে গেছে, তো এখন সৎসঙ্গ আরম্ভ হয়ে যাচ্ছে। সৎসঙ্গ শুরু হয়ে গেছে, মানে এই মাত্র শুরু হয়ে গেছে, গান শোনা যাচ্ছে, তো আমিও যাচ্ছি, ভাইও আসছে, ভাইয়ের জন্য অপেক্ষা করছি, ও পাগলটা সবসময় একসাথে থাকে, তো আজকে ছোটো শোনাটা এলো না, আমার বড় মোনাটাও এলো না, কারণ দিদিমা একা, দিদিমা পরে কোমরে খুব চুট পেয়েছে, তো ওনার সাথে আমার মেয়েকে রেখে এলাম। দেখুন সন্ধ্যাটা হয়ে গেছে, সন্ধ্যের পরে রাস্তার এই কী অবস্থা, আগে মানে এখন তো মেইন রোডের গাড়িগুলা চলছে, আমরা যখন ছোটো ছিলাম আসতাম তখন তো শুধু মেইন রোডের গাড়িগুলোই চলতো, আর বাকি বাইক বা টুকটুকি এই সে খুব কম ছিল, সন্ধ্যার পরে কেউ ওইদিকে আসতো না, মানে এত ভয়ঙ্কর জায়গা ছিল। আর এখন তো মানে চারিদিকে দোকানপাট খুলে বড় হয়ে গেছে মেইন রোড, তো বাড়িটা আসছে না কেন, আমি তো ফোন করলাম, বললো সামনেই যে ভাই, ভাই চলে এলো।
Hare Ram, 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 Hare Ram,